আমার নবীর শরীরে আল্লাহ জান্নাতি 40 জন যুবকের শক্তি আল্লাহ আল্লাহর নবীকে দান করছে। জান্নাতি একজন পুরুষ সমান সমান দুনিয়ার 100 সুঠাম দেহের অধিকারী বীর বাহাদুর 100 পুরুষ আর ওই দিক দিয়া জান্নাতের মাত্র একজন পুরুষ। হিসেব দাঁড়ালো যে আল্লাহর নবীর শরীরে আল্লাহ জান্নাতি 40 জন যুবকের শক্তি দিয়েছে, তো 40 পূরণ 100 সমান সমান 4000। এ ভাই আল্লাহ তাআলা আল্লাহর নবীর শরীরে দুনিয়ার 4000 পুরুষের শক্তি দান করেছেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কিন্তু এটা বানিয়ে বলতেছি না, আমি হাদিস কোরআন নিয়ে গবেষণা করে এটা বের করেছি বলতেছি। আল্লাহর নবীর শরীরে আল্লাহ কয় হাজার পুরুষের শক্তি দিয়েছে? 4000। 4000 সুঠাম দেহের অধিকারী বীর বাহাদুরের মতন 4000 পুরুষের শক্তি আল্লাহ আল্লাহর নবীকে দান করেছে। তো 4000 ফুরন সূরা নিসার 3 নম্বর আয়াত মাতনা অসলাতা অরবা। একজন পুরুষ সামর্থ্যবান পুরুষ কয়টি বিবাহ করতে পারবে? 4টি। তো 4000 ফুরন 4000 পুরন 4 সমান সমান 16000। আল্লাহ আল্লাহর নবীকে 16000 স্ত্রী রাখার শক্তি দিয়েছেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সূরা নিসার 3 নম্বর আয়াতের ভিত্তিতে বলা যায় আমার আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়াবি 16000 স্ত্রী রাখার সক্ষমতা দিয়েছে। মাত্র করেছেন হযরতে খাদিজা, হযরতে সাউদা, আম্মাদান আয়েশা, জয়নাবিতে জাহাস, জয়নাবিতে খুজাইমা, উম্মে সালমা, উম্মে হাবিবা, হযরতে সাফিয়া, হযরতে হাফসা, হযরতে জুয়াইরিয়া, হযরতে মাইমুনা, মাত্র করেছে 11। আল্লাহ ক্ষমতা দিয়েছে 16000, মাত্র করেছে 11। তো কমই তো করলো।